বিশ্ব রেডিওগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে সচেতনমূলক পদযাত্রা অনুষ্ঠিত হল আগরতলায়। ইন্ডিয়ান সোসাইটি অব রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত হয় এই পদযাত্রা। আজকের দিনটার বিশেষত্ব হচ্ছে এই যে আজ থেকে 123 বছর আগে 1895 খ্রিস্টাব্দে জার্মান পদার্থবিদ স্যার উইলহেম কনাড রঞ্জন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। আজকের দিনটা মূলত এক্স রশ্মির জন্মদিন হিসাবে ধরা যায়। তো এক্স রশ্মির এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বর্তমানে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। এক্স রশ্মির ব্যবহার ছাড়া আজকে চিকিৎসা বিজ্ঞানে রূপ নির্ণয়ের কথা ভাবা যায় না। বর্তমানে আমরা যে এক্স রে আর সিটি স্ক্যান করছি তা এক্স রের মাধ্যমেই হচ্ছে। যদিও এক্স রশ্মির মাধ্যমে যতটা আমরা উপকারিতা পাচ্ছি, এক্স রশ্মি কিছুটা অপকারিতাও রয়েছে, কিছুটা সুফল কিছুটা কুফল রয়েছে। এক্স রশ্মি আমাদের শরীরের স্বাভাবিক পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে। তো আমরা আজকের এই পদযাত্রার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে এক্স রশ্মির সুফল কুফল সম্বন্ধে সবাইকে অবহিত করতে, যাতে অপ্রয়োজনীয় এক্স রে করে যাতে নিজেদের ক্ষতি না করা হয়, এই জন্যে আমাদের এই উদ্দেশ্যে আজকে পদযাত্রা।